হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্যামুয়েল ফ্রম নোভা স্কোশিয়া এবং কানাডা। তো বেসিক্যালি আজকে আমি একটা ইভেন্ট কভার করতে আসছি এবং আই ওয়াজ ইনভাইটেড ফ্রম বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কোশিয়া। বাংলাদেশিরা নোভা স্কোশিয়া সহ যে কানাডায় ভালো ভালো কাজ করার জন্য অনেক দূর যে আগায় চলে আসছে, আজকে একটা আমি আমি স্যাম্পল হিসেবে আপনার সামনে তুলে ধরবো। তো একটা প্রজেক্ট কাজ করা হচ্ছে, উইচ ইজ হেলথ ইকুইটি প্রজেক্ট, যেটা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন। আর নোভা স্কোশিয়া হেলথ ইকুইটি প্রজেক্ট মানে হচ্ছে নোভা স্কোশিয়াতে কিভাবে মানে হেলথের সার্ভিসটাকে ইম্প্রোভাইজ করা যায়। বিভিন্ন রেশিয়াল নবাস্কোতে ইন্ডিয়ান, মিডিল ইস্টার্ন মানুষ আছে, চায়না, বিভিন্ন রেশিয়াল মানুষ কীভাবে ইম্প্রোভাইজ করা যায়, এটা নিয়ে বাংলাদেশি অ্যাসোসিয়েশন অথবা আমাদের বাংলাদেশি লিড করতেছে। কীভাবে পুরা কানাডার নবাস্কোতে সব রেশের জন্য ওরা মানে ভালো একটা সার্ভিস দিতে পারে। তো এই ব্যাপারে কাজ করছেন আমাদের ডাল হাউসের এক বড় ভাইয়া, উনি অলরেডি হি গ্রাজুয়েটেড। এবং আমি ডালহাউসের হেলথ ইনফরম্যাটিক্স মাস্টার্স গ্রাজুয়েট। সো হ্যাঁ, এই প্রজেক্টটা নিয়ে কাজ করছি। বেসিক্যালি আমি মনে করি অনেক বড় একটা অর্জন বাংলাদেশ কমিউনিটির জন্য এটা। কারণ হলো কি, ফার্স্ট অফ অল আমরা সবাই এটা জানি যে আর কি কানাডা কান্ট্রি এটাই হলো কি ইমিগ্রেন্টরা বিল্ড করা, ঠিক আছে। ডিফারেন্ট গ্রুপস অফ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট কমিউনিটিস এখানে মানুষজন থাকে। এবং যেহেতু আমাদের কালচারাল একটা সোসাইটি যেটা মাল্টি কালচারাল, কালচারাল ভ্যারিয়েশনটা অনেক বেশি, আমাদের হেলথ সিস্টেমে এরকম অনেক মানুষ যায়, কেউ হয়তো আফ্রিকান, কেউ এশিয়ান, কেউ সাউথ এশিয়ান, কেউ ল্যাটিনো অর ইউরোপিয়ান, বিভিন্ন রেসের মানুষ যায়। সো এই প্রজেক্টের বেসিক্যালি উদ্দেশ্যটাই হলো গিয়ে যাতে আমরা এনশিওর করতে পারি যে সবাই তার যেই ট্রিটমেন্টটা দরকার একটা হেলথ কেয়ার সিস্টেমে, সে যাতে সেই ট্রিটমেন্টটা পায়, সে যাতে সেই সার্ভিসটা পায়। এবং ফর্চুনেট এনাফ নোভা স্কোশিয়া ইজ দ্য ফার্স্ট প্রভিন্স যারা এই প্রজেক্টটায় কাজ করা শুরু করছে এবং এটা ইভেন্টুয়ালি এন্টায়ার কানাডাতে কভার করবে। এটা ফেডারাল গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সবাই একসাথে এটা নিয়ে কাজ করছে এবং আমরা বাংলাদেশ সহ সাউথ এশিয়ান টোটাল কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করছি। আমি একটা দুই একটা কথা বলতে চাই, ভুল হইতে পারে, বাট আমি তো ইনফরমেশন কালেক্ট করে বলতেছি না, বাট ফ্রম মাই বেস্ট অফ মাই নলেজ যে কানাডা হচ্ছে হেলথের দিক দিয়ে অনেক 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 ইয়ে, ফ্রি হেলথ থেকে শুরু করে আমরা আসছি, আমাদেরকে হেলথ দেওয়া হচ্ছে। এনি কাইন্ড অফ সিভিয়ার কোনো একটা সিচুয়েশনে আমাদেরকে কানাডিয়ান গভর্নমেন্ট ফ্রি হেলথ দেওয়া হবে। ওই ফ্রি হেলথের মধ্যে যে আরও বেটার কীভাবে করা যায়, ওইটার জন্য পুরা কানাডার মধ্যে বাংলাদেশি অ্যাসোসিয়েশনকে দিয়ে নোভা স্কোশিয়ান গভর্নমেন্ট কাজটুকু করাচ্ছে। যে আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশিরা, সো বাংলাদেশে অনেক দূর আগায় চলে আসছে এবং উনাদের মতো কিছু মানে সাকসেস বলা যায় অথবা কঠোর পরিশ্রমী কিছু মানুষের জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের কাজের জন্য। নট অনলি আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, এখন আসলে পুরা কানাডিয়ানদের বাংলাদেশে রিপ্রেজেন্ট করা শুরু করে দিছে। সো ইনশাল্লাহ ওনারা আস্তে আস্তে ওনাদের কাজ আমরা আরও সামনে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সো ধন্যবাদ খালেদ ভাইয়া, এবং আশা করি আপনাদের কাজ আমরা হয়তো বা কানাডিয়ান হেলথের অনেক মানে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করবে। এই আপনি কিন্তু এখনো মেসেজ দিতে চান লাস্ট? না, ফর শিওর আমি এটাই বলতে চাই স্পেসিফিক্যালি এই প্রজেক্টের জন্য যে অ্যারাউন্ড যত বাংলাদেশি কানাডাতে আছেন, যখন আপনাদের প্রভিন্সগুলোতে এই প্রজেক্টটা অ্যাপ্রোচ করবে, প্লিজ কনসিডার টেকিং পার্ট। এটা একটা ভলেন্টারি প্রজেক্ট, তবে আপনার ইনফরমেশন, আপনার ভিউজগুলো শেয়ার করেন, তাহলে আমরা একটা বেটার হেলথ কেয়ার সিস্টেম কানাডাতে বিল্ড করতে পারবো, আরও বেটার। সো হোপফুলি আমরা কানাডায় খুব ভালো সার্ভিস পাবো। এখন অনেক বাংলাদেশিরা আমরা আসতেছি, আমরা অপেক্ষায় আছি আসার জন্য। আশা করি আসার পরে আপনাদের জন্য বাংলাদেশের এই কিছু সিনিয়র ভাইয়ারা যারা কাজ করছেন তাদের মাধ্যমে আমরা হয়তো ভালো কিছু হবো। এই বলে বিদায় নিচ্ছি, আমি স্যামুয়েল ফ্রম নোভা স্কোশিয়া, বিডিক্যান্স একটা উইথ অ্যাসোসিয়েশন অফ নোভা স্কোশিয়া গভর্নমেন্ট, বিডিক্যান্স ইজ অর্গানাইজিং দিস হেলথ ইকুইটি প্রজেক্ট। ধন্যবাদ, হয়তো ফিউচারে অন্য কোনো ভিডিও দেখাবে। সালাম আলাইকুম।